मंगलवार छड़ा करी कैमन आपनारा प्रत्येके भालो आछेन ना निश्चय करोनाकालीन समय प्रत्येके बासाय आछेन निश्चय ভালো থাকবেন এবং সব সময় কি করবেন বাসার তৈরি খাবার যেটা মা তৈরি করে দেয় সেটাই খাবার চেষ্টা করবেন বাকি থেকে কিন্তু কোনো খাবার এনে আপনারা খাবেন না তাহলে আমরা প্রথমে আজকে কি কি ছড়া করব আমাদের আজকে ছড়ার নাম হলো তাঁতির বাড়ি কি ছড়া তাঁতির বাড়ি আমরা একটু তাঁতির বাড়ি ছড়াটি একটু পড়ছি আপনারা লক্ষ্য করেন তাঁতির বাড়ি তাঁতির বাড়ি তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় দায় গান গায় তাইরে নাইরে না তাঁতির বাড়ি কিসের বাসা ব্যাঙের বাসা আমরা প্রথমে ছড়াটির অভিনয়টা দেখব এবং পরবর্তীতে ছড়া থেকে কি কি প্রশ্ন উত্তর হতে পারে সেই প্রশ্ন উত্তরগুলো শিখব ঠিক আছে আপনারা প্রত্যেকে আমার সাথে সাথে করবেন ছড়াটা করবেন এবং মনে করার চেষ্টা করবেন ছড়াটা যেহেতু আমাদের আগের ক্লাসে হয়ে গেছে তারপরেও আমরা আবার ছড়াটি মনে করার চেষ্টা করব ঠিক আছে প্রত্যেককে তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় দায় গান গায় তাইরে নাইরে না করেছেন না প্রত্যেকে আরো একবার করি আমরা তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় দায় গান গায় তাইরে নাইরে না হয়ে গেল না সুন্দর করে এবার আমরা ছড়া থেকে কি কি প্রশ্ন উত্তর হতে পারে সেই প্রশ্ন উত্তর গুলো দেখবো এবং পড়ব আসুন ছড়া থেকে নিজের প্রশ্ন উত্তর গুলো শিখি কি কি প্রশ্ন উত্তর তাঁতির বাড়িতে কিসের বাসা তাঁতির বাড়িতে ব্যাঙের বাসা কে গান গায় কোলা ব্যাঙের ছা গান গায় কোলা ব্যাঙের ছা কি করে কোলা ব্যাঙের ছা খায় দায় আর গান গায় তাহলে আমরা কিন্তু এই যে ছড়া থেকে প্রশ্ন উত্তর গুলো এগুলো কিন্তু দেখি কতগুলো প্রশ্ন উত্তর হয়েছে তাই না আরো একবার করি ছড়া থেকে এই প্রশ্ন উত্তর গুলো আরো একবার করি এক নম্বর কি প্রশ্ন আসছে তাঁতির বাড়িতে কিসের বাসা তাঁতির বাড়িতে ব্যাঙের বাসা দুই নম্বর প্রশ্ন আসছে কে গান গায় কে গান গায় কোলা ব্যাঙের ছা গান গায় তিন নম্বরে আসছে কি কোলা ব্যাঙের ছা কি করে কোলা ব্যাঙের ছা খায় দায় আর গান গায় তাই না কোলা ব্যাঙের ছা খায় দায় আর গান গায় এভাবে করে কিন্তু প্রশ্নগুলো করতে হবে প্রশ্নগুলোর উত্তর করতে হবে এবং সবসময় মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের যে ছড়াগুলো আছে সেই ছড়াগুলো আমরা সবসময় বারবার করে অভিনয় করব আর বারবার করে অভিনয়ের পরে এই যে প্রশ্ন উত্তরগুলো আছে সেই প্রশ্ন উত্তরগুলো বারবার করে পড়ার চেষ্টা করব শেষে শেষ করব তার আগে আমি আরো একবার তোমাদেরকে ছড়াটা বলছি সবাই দেখো কিভাবে বলছি ছড়াটা তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় দায় গান গায় তাইরে নাইরে না ঠিক আছে আপনারা প্রত্যেকেই করেছেন না সুন্দর করে আপনারা এভাবে করে সবসময় প্র্যাকটিস করবেন সবসময় প্রশ্নের উত্তরগুলো বলার চেষ্টা করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।